মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাহে রমজানের এই সময়ে বদলে গেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দৃশ্য। এখন পর্যটন শূন্য পরিস্থিতিতে সৈকত জুড়ে নির্জনতা বিরাজ করছে, আর এই নির্জন সৈকত জুড়ে চলছে ইফতারের উৎসব। রমজানের শুরু থেকে এ পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্ট জুড়ে দল বেঁধে এসব ইফতারের আয়োজন দেখা মিলছে। কোথাও সৈকতের বালিয়ারিতে, আবার কোথাও সৈকতের নিকটবর্তী রেস্তোরাঁয় চলছে এই ইফতারের আয়োজন, যেখানে অংশগ্রহণকারী অধিকাংশই কক্সবাজারের স্থানীয় মানুষ। একদিকে সমুদ্র, আরেকদিকে মহান আল্লাহ তাআলা রমজান। আমরা ইফতার সমুদ্রের পরে ইফতার করতে আসলে অনুভূতিটা অন্যরকম, কারণ এই রমজানের এই সময়ে আমরা ইফতারের যে আয়োজন, এটা যদি সমুদ্রের পারে হয় তাহলে তো একসাথে দুইটা পাওয়া আর কি। আমাদের সমুদ্র দেখাও হলো, ইফতারও করা হলো। আজকে আসলে মিলিত হয়েছে আমাদের কলেজের যত সিনিয়র জুনিয়র দাদারা আছে, আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো। এবং দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট টু অল উইথ আওয়ার কলেজ স্টুডেন্টস। ডেফিনেটলি ইটস দ্য ফিলিংস ইজ ভেরি গুড। কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল, লাবণী, সুগন্ধা, সিগাল, কলাতলি পয়েন্টের পাশাপাশি এ ধরনের ইফতারের আয়োজন দেখা গেছে দরিয়ানগর, হিমছড়ি, পাটুয়ার টেক থেকে শুরু করে টেকনাফের সাব্রাং মেরিন ড্রাইভের জিরো পয়েন্ট পর্যন্ত। পর্যটন ব্যবসায়ীরা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারে পর্যটক না আসায় সমুদ্র সৈকতের দৃশ্য এখন ভিন্ন, কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। সমুদ্র সৈকতে খোলা জায়গায় মনোরম পরিবেশে ইফতার করা অনেক আনন্দের। সাগর পাড়ে বসে ঢেউয়ের গর্জনের সাথে সূর্যাস্তের দৃশ্য, সাথে ইফতার, সব মিলিয়ে মুহূর্তগুলো দারুণ উপভোগ্য। প্রকৃতি দেখে আমরা ইফতার করে খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে। এই যে সাগরের যে হাওয়া, আওয়াজটা আমাদের কানে আসছে, অনেক ভালো লাগতেছে, অনুভূতিটা অনেক ভালো। সিলেম্পের এই আয়োজনটা আমার মনে হচ্ছে যে একটা মানে অন্য পৃথিবীতে চলে আসছে। সৈকতের পাশে অবস্থিত রেস্টুরেন্টের পরিচালক জানান, রমজানের শুরু থেকে পর্যটন শূন্য হলেও ইফতারের সময় তাদের প্রতিষ্ঠানে শতাধিক মানুষের ইফতার অর্ডার থাকে, যাদের অনেকেই ইফতার নিয়ে সৈকতের বালিয়ারিতে চলে যায়, আবার অনেকেই রেস্টুরেন্টে বসে ইফতার করেন।